প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি আজকে তোমাদের পাংচুয়েশন মার্কস দেখাবো। গত গতদিন আমরা পাংচুয়েশন মার্কস পার্ট ওয়ান দেখিয়েছিলাম, সেখানে ফুল স্টপের ব্যবহার দেখিয়েছিলাম। আজকে আমরা কমা, কোশ্চেন মার্কস এবং ইনভার্টেড কমা, কমা, কোশ্চেন মার্কস এবং ইনভার্টেড কমা বা কোটেশন, এই তিনটা দেখাবো। সময় পেলেও আরো দেখানো যাবে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি পার্ট থ্রিতে দেখাবো। তো প্রিয় ছাত্রছাত্রীদের, চলুন আমরা বোর্ডে যাই, আমরা রুলস গুলা দেখি। পাংচুয়েশন মার্কস, কমা বসানোর নিয়ম, রুল ওয়ান, দুই বা ততোধিক সমজাতীয় ওয়ার্ড বা ফ্রেজের মাঝে কমা বসে, যেমন সেপারেট সেপারেট করে বসাতে রহিম, করিম, কামাল, জামাল আর ব্রাদার্স, আলাদা আলাদা বোঝাচ্ছে। সুতরাং এই ধরনের সেপারেট সেপারেট করে বোঝালে সেখানে প্রত্যেকটাতে কমা বসে। এয়ার, ওয়াটার, সয়েল, প্লান্টস অ্যান্ড পিপল আর দ্য মেইন এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। রুলস নাম্বার টু, অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত ফ্রেজ বা ক্লজকে পৃথক করতে কমা বসে। অ্যাপোজিটিভটা কি, যেমন দেখো এখানে মাশরাফি দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ, যিনি মাশরাফি তিনি বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশ হ্যাজ রিজাইন্ড, তিনি খেলা থেকে রিজাইন দিয়েছে। নজরুল ইসলাম দ্য রিবেল পয়েট অফ বাংলাদেশ ওয়াজ বর্ন ইন 1988, যিনি নজরুল ইসলাম তিনি হচ্ছে বিদ্রোহী কবি, রিবেল পয়েট। তো এই ধরনের বোঝালে তাকে অ্যাপোজিটিভ বলা হয়। নাম্বার থ্রি, ভগেটিভ কেস বা সম্বোধন করা। আমরা বিভিন্ন ধরনের সম্বোধন দেখতে পারি, যে মিনা কাম হেয়ার, ব্রাদার কাম হেয়ার, ব্রাদার গো দিয়ার, এই ধরনের কথা আমরা ব্যবহার করি। তো এই ধরনের কথা যখন মিনা কাম হেয়ার, মিনাতে কমা বসে, যেমন মিনা কাম হেয়ার এখানে কমা বসছে। রিড লাউডলি মাই ডিয়ার, মাই ডিয়ার এর আগে কমা বসে, যদি এখানে আমি লিখে দিছি কিন্তু শেষে থাকলে সম্বোধনের আগে কমা বসে, আর যদি প্রথমে থাকে, শুরুতে থাকে, তাহলে শুরুতে এই মিনা বা রিনা এগুলোর পরে কমা বসে। রুলস নাম্বার ফোর, কোন সেন্টেন্সের মাঝে যদি একটা ছোট সেন্টেন্স থাকে উহার আগে পরে দুই জায়গাতে কমা বসে, যেমন সোনিয়া, আই সিম, সিমের আগেও আই সিম, এটার আগেও কমা বসছে, পরেও কমা বসছে। দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, স্বপন, আই থিঙ্ক, আই থিঙ্ক এর পরেও কমা বসছে, আগেও কমা বসছে। দ্য স্ট্রংগেস্ট বয় ইন আওয়ার টিম। রুলস নাম্বার ফাইভ, প্রথমে মাস, তারপর তারিখ ও সন থাকলে তারিখের পর কমা বসে, আবার ঠিকানার ক্ষেত্রেও কমা বসে, যেমন এক্সাম্পল, হি ওয়াজ বর্ন অন জানুয়ারি 25, 2010। আমরা এখানে জানুয়ারি এরপর 25, জানুয়ারির 25 তারিখ, এই তারিখের পরে কমা বসে। আবার ঠিকানার ক্ষেত্রে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, শাহবাগ, ঢাকা, আমরা দেখছি এখানে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, শাহবাগ, ঢাকা, 12, 16, তো প্রত্যেক জায়গায় কমা বসছে, ঠিক অ্যাড্রেসের ক্ষেত্রে কমা বসছে। রুলস নাম্বার সিক্স, ডিরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার থেকে রিপোর্টেড স্পিচ আলাদা করতে কমা বসে, যেমন তামিম সেট এখানে কমা বসছে, আই প্লে ক্রিকেট উইথ ইউ, আমরা জানি যে ডিরেক্ট স্পিচে কমা বসে। রুলস নাম্বার সেভেন, ইয়েস, নো, ওয়েল, প্লিজ, এটসেট্রা সেন্টেন্সের শুরুতে থাকলে কমা বসে, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তো কমা বসে, যেমন ইয়েস, আই নো ইট, ওয়েল, ডু ইট অ্যাট ওয়ান্স, এখানে কমা বসছে। রুলস নাম্বার এইট, ট্যাগ কোশ্চেনকে সেন্টেন্স থেকে পৃথক করতে কমা বসে, যেমন রুমানা হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে কমা বসে,
Hasn't she? It was a tag question, comma question. Jekono letter, rule number 9. Jekono letter is saluation. Saluation mane shurute amra dear brother diye amra sadharonoto letter er khetre chithir khetre igula use kore thaki. Sir, madam, e dhoroner je saluation orthat sambodhone je amra byabohar kore thaki shegulo khetre jodi shurute comma bashe abar samapti jokhon shesh hoy tokhon amra lekhi sadharonoto yours sincerely, yours faithfully, এগুলোতে কমা বসে। এখন আমরা question mark দেখবো। কোথায় কোথায় question mark বা interrogative চিহ্ন বসে? Rule number one, কোনো প্রশ্ন করতে। সাধারণত কোনো প্রশ্ন করতে interrogative sentence এর পর question mark বসে। দেখুন, what is your name? Will you go to school? Do you like me? এই ধরনের সেন্টেন্স বোঝাতে শেষে কোশ্চেন মার্ক বসে। রুলস নাম্বার টু, ট্যাগ কোশ্চেনে, ট্যাগ কোশ্চেনে কোশ্চেন মার্ক বসে। যেমন লতা গোস টু স্কুল, ডাজেন্ট শি? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজেন্ট হি? শেষে কোশ্চেন মার্ক বসে ট্যাগ কোশ্চেনে। রুলস নাম্বার থ্রি, একাধিক প্রশ্ন পরপর থাকলে শেষ প্রশ্নের পরে ইন্টারোগেটিভ চিহ্ন বসে। এক্সাম্পল, হোয়ার আর ইউ গোয়িং অ্যান্ড হোয়াই আর ইউ ক্রাইং। এখানে হোয়ার আর ইউ গোয়িং একটা প্রশ্ন, অ্যান্ড হোয়াই আর ইউ ক্রাইং একেবারে শেষে কোশ্চেন মার্ক বসে। এরপর যে আমরা ইনভার্টেড কমা আর কোটেশন মার্কস দেখাবো। রুলস নাম্বার ওয়ান, ডিরেক্ট স্পিচে কোন বক্তার বক্তব্যকে আবদ্ধ করতে ইনভার্টেড কমা বসে। এক্সাম্পল, হি সেড টু মি, হোয়ার ডু ইউ লিভ। অথবা অনেক সময় বক্তার বক্তব্যটা আগে থাকে, বক্তার কথাটা পরে থাকে। যেমন, আই অ্যাম ইল সেড মনির, মানে মনির বলল যে আমি অসুস্থ, আমি অসুস্থ, এই কথাটা যদি আগে থাকে তখন আগের অংশকে, বক্তার যে কথাটুকু সেইটুকুকে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করতে। রুলস নাম্বার টু, প্রবন্ধ বই কবিতা ও নাটকের শিরোনামকে আবদ্ধ করতে ইনভার্টেড কমা বসে। যেমন, সোহেল লাইকস কিডস ওড টু নাইটিঙ্গেল। এই যে ওড টু নাইটিঙ্গেল, এটা ওড টু নাইটিঙ্গেল কে কি করা হয়েছে, কিডসের ওড টু নাইটিঙ্গেল যে পয়েন্টস, এটাকে ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ করা হয়েছে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা কমা, ইনভার্টেড কমা আর কোশ্চেন মার্কস এই তিনটা আজকে দেখলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। সকলকে ধন্যবাদ।